আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তবে ভিডিওটা অবশ্যই অবশ্যই আমি বর্ষখানেক আগে হয়তো দিছিলাম, হয়তো বর্ষ হয়নি আর কম হয়ে গেছে। তো এই ভিডিওটা হচ্ছে ইজি টেলিকম নিয়ে। যারা ইজি টেলিকম ইতিমধ্যে দেখেছেন বা রেজিস্ট্রেশন করে ফেলছেন, আমার আগের ভিডিওগুলো দেখেছেন, তারা এটা ভিডিওটা না দেখলেও চলবে, তারা দেখার দরকার নেই। যারা নতুন আছেন বিদেশ থেকে ফ্লেক্সি অথবা এমবির ব্যবসা করতে চান, অথবা আপনার ফ্যামিলি নিজের এমবিগুলো পাঠাইতে চান, ভালো একটা অফার অথবা সাথে কিছু বোনাস চান, তাদের জন্য আজকের ভিডিওটা। অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনি দেশে বিদেশে বিশ্বের যে কোনো দেশ থেকে কিন্তু একদম নির্ভয়ে নির্ভেজালভাবে চালাইতে পারবেন। আপনি বিদেশে বসে আপনার ফ্যামিলির পরিবারের সকালের মোবাইল রিচার্জ এবং এমবি মিনিট সবকিছু কিনে নিতে পারবেন। আপনার কারো কাছে যাইতে হবে না, কিচ্ছু করতে হবে না। তো সেটা কিভাবে করবেন, কি কি করতে হবে, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। আর পুরো ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই আপনার কিছু না কিছু একটা ফায়দা হবে বলে ইনশাল্লাহ আশা করি। তো যারা ইতিমধ্যে আগে দেখেছেন আমার আগের ভিডিওগুলো, তারা হয়তো কমেন্ট করবেন যে একটা ভিডিও আবার কেন দেন, বারবার দেন, এরকম হয়তো অনেকে কমেন্ট করে থাকেন। তবে আসলে আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম তখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 5 থেকে 7 হাজারের ভিতরে, আর এখন সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 20,000+, মানে 20,000 মতো। তো আমার আগের যে ভিডিওগুলো সেগুলো হয়তো আমার নতুন সাবস্ক্রাইবারদের সামনে নাও পড়তে পারে বা নাও দেখতে পারে। তো ওই জন্য অনেকে হয়তো চায় যে একটা এমবি বা ফ্লেক্সির ব্যবসা করবে, অথবা নিজের ফ্যামিলির জন্য একটা এমবি ফ্লেক্সি পাঠানোর মতো একটি অ্যাপ্লিকেশন দরকার, তাদের জন্য আসলে আজকের ভিডিওটা করতেছি। যারা ইতিমধ্যে আগে থেকে দেখেছেন বা আগে থেকে করে রেখেছেন তাদের আজকের ভিডিওটা না দেখলেও চলবে, তারা এড়িয়ে যেতে পারেন। যারা একেবারে নতুন দেখেন না আগের ভিডিওগুলো, তাদের জন্য বলবো অবশ্যই ভিডিওটা একটু দেখেন মনোযোগ সহকারে, কিভাবে কি করতে হবে, কিভাবে আপনারা রিসার্চ করবেন বিদেশে বসে অথবা দেশে, আপনি যেখান থেকে করেন করতে পারবেন। তো এই জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। তো আমি আপনাদেরকে দেখাবো, দেখুন আমি প্রথম থেকে যদি যাই, আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে দেখেন আপনারা লিখতে হবে ইজি টেলিকম। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে একদম এ টু জেড দেখিয়ে দিব কিভাবে এটাতে টাকা রিচার্জ করবেন, মানে অ্যাড মানি করবেন, এবং কিভাবে ফ্লেক্সি বা আপনার এমবি পাঠাবেন, সবকিছু আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখবেন ইনশাল্লাহ। তো যদি পুরোটা দেখেন তাহলে অবশ্যই কোনো সমস্যা হবে না। তো দেখুন আমি আমার প্লে স্টোরে ইজি টেলিকম লিখে দিচ্ছি। তো ইজি টেলিকম লেখার পরে কিন্তু নিচে চলে আসছে দেখেন ইজি টেলিকম। তো এই যে দেখেন এখানে যে এই যে লোগোটা দেখতেছেন ইজি টেলিকম, এই লোগোটার উপরে ক্লিক করে দিবেন। এটা আপনারা আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন, মানে ইনস্টল করে নেবেন। তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি এখান থেকে। তো আপনারা এটা করে নেবেন, অবশ্যই দেখুন ইনস্টল হয়ে গেছে, আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর এখানে দেখেন মোবাইল নাম্বার, এখানে পাসওয়ার্ড, যদি আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে আগে থেকে তাহলে এটা এভাবে লগ ইন করবেন। যেহেতু রেজিস্ট্রেশন করা না, আমি রেজিস্ট্রেশন করা দেখাবো। তো দেখুন নিচে আছে রেজিস্টার্ড নিউ অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পরে এই হোম পেজটা চলে আসবে। এখান থেকে আপনি প্রথম করে যেটা আছে এটা আপনার নামটা দিবেন, আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন যেটা আপনার ভালো লাগে, আপনার নামটা দিয়ে দিবেন। তারপর আপনার একটা বিদেশি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনি যে দেশে আছেন, মানে 11+ নাম্বার হলেও হবে, 11টা নাম্বারের কম হলে হবে না। তো সেটা দিয়ে দিবেন, তারপর আপনার নিচে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর নিচে হচ্ছে এনআইডি কার্ড। তো এনআইডি কার্ড যদি আপনার কাছে না থাকে আপনার পাসপোর্ট নাম্বারটা শুধু দিয়ে দিবেন, অথবা আপনি এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আপনি ফ্যামিলি যে কারো হইতে পারে, আপনি নো প্রবলেম, কারো আপনার মানে একেবারে আপনারই হতে হবে এরকম না, আপনার যে কোনো ফ্যামিলির যাই কারো এনআইডি কার্ড নাম্বার অথবা আপনার পাসপোর্ট নাম্বারটা দিলেই হবে। পাসপোর্টের শুধু নাম্বার, অবশ্যই বিজি এরকম যে অক্ষরগুলো থাকে সেগুলো লাগবে না, শুধু নাম্বারটা দিয়ে দিবেন। আর এটা হচ্ছে আপনার নিরাপত্তার জন্য, আসলে কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায় বা হারিয়ে যায়, যে কোনো সমস্যায় পড়েন, তখন কিন্তু আপনাকে ভেরিফাই করার জন্য এটা আপনার জন্য লাগবে। তো তারপর দেখেন এখানে আপনার যা যা অ্যাড্রেস আছে সবকিছু দিয়ে দেবেন। তো এখানে আছে দেখেন বিআইপি ফি এবং হচ্ছে আপনার ডায়মন্ড। তো ডায়মন্ড এবং বিআইপির মধ্যে পার্থক্য হচ্ছে আপনাকে, আপনি যখন রিচার্জ করবেন মানে এটাকে যখন অ্যাড মানি করবেন, তখন আপনি বিআইপি থেকে যদি 1,000 টাকা মানে 100 টাকা অ্যাড মানি করেন, সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ আপনার সাথে একটা বোনাস পাবেন। আমি আপনাদেরকে সাইডে দেখাচ্ছি কত টাকা বোনাস পাবেন। তো সেই বোনাসটা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন। তো এবং ডায়মন্ডে আপনি 18 টাকা বোনাস পাবেন, আর বিআইপিতে 20 টাকা বোনাস পাবেন, তারপর হচ্ছে সাব অ্যাডমিন যেটা এটাতে 16 টাকা বোনাস পাবেন, মানে এইরকমভাবে। তো আমি এখানে আমি শার্টটা দেখাইতেছি, দেখেন কত কত পাবেন। তো এখান থেকে আপনি যদি বিজনেস করার ইচ্ছা থাকে, মানে আপনি ব্যবসা করবেন, তাহলে আমি বলবো আপনি বিআইপি যেটা আছে এটাকে আপনি রেজিস্ট্রেশন করবেন। আর যদি মনে করেন যে শুধু ফ্যামিলির জন্য ব্যবহার করবেন, বেশি টাকা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি ডায়মন্ড নিতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনি যেটা দিয়ে নেন কিন্তু আপনার যখন এমবি পাঠানোর যে অফারটা সেটা কিন্তু সবগুলোতে সেমই পাবেন। তো দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি সবকিছু দিয়ে দিয়েছি। তো এখন এখানে চলে আসলো, এখানে আসার পরে আবার আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আবার এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর দেখেন এখানে যেটা আছে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, তো আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য অবশ্যই এখানে আমি যত ডায়মন্ডটা সিলেক্ট করেছি সেজন্য 400 টাকা আমাকে দিতে হবে। তো অনেকে হয়তো বলবেন যে ভাই টাকা দিয়ে করতে হবে কেন, ভাই দেখেন আসলে ফ্রি মাল তো সবাই খাইতে চায় না, বা ফ্রি মাল একটু সমস্যা করে। তো তো সবাই আসলে অ্যাকাউন্ট করে, করার পর আর সেটা ব্যবহার করে না, তখন তাদের সার্ভারে সেগুলো একটু ঝামেলা করে। এই জন্য আসলে টাকা দিয়ে করতে করার জন্য বলা হচ্ছে, এই জন্য যে যারা টাকা দিয়ে করবে তারা অবশ্যই সেটাকে ব্যবহার করার জন্যই করবেন এই জন্য। তো দেখুন এখানে চলে আসতো, তো আমি এখানে আসার পর এখানে বিকাশ, নগদ, রকেট তিনটে অপশন আছে। এখন বর্তমানে বিদেশে যারা থাকে তাদের কিন্তু অনেক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর যে ব্যাংক অ্যাকাউন্ট গুলাতে আপনার বিকাশ, নগদ, রকেট এই ধরনের সিস্টেম থাকে। তো আপনি যে কোনো ব্যাংক অনলাইন ব্যাংকিং থেকে কিন্তু আপনি এটাতে রিচার্জ করতে পারবেন। তো আমি আমার সেলপিন থেকে করতেছি, যেহেতু আমি সেলপিনটা ব্যবহার করতেছি এখন। তো আমি সেলপিনে আমি বিকাশের নাম্বারটা দিয়ে দিলাম, আমি এখানে দেখাচ্ছি আপনাকে বিকাশের যে নাম্বারটা যেভাবে ওইভাবে আপনি বিকাশের নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। তো এখানে বিকাশের নাম্বারটা দিয়ে দিলাম, আমি আমার সেলপিন থেকে টাকা রিচার্জ করে নিচ্ছি। এখানে এখানে নাম চলে আসছে, তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে দিব, সেলপিন আমার অ্যাকাউন্ট অ্যাড করা আছে অ্যাকাউন্ট থেকে দিব। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে দিলাম, তারপর দেখবেন এখানে 400 টাকা আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি যেহেতু 400 টাকা দিব এদেরকে, তো আমি 400 টাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কিছু লিখে দিবেন নোটিশে, যে কোনো একটা কিছু তো লিখে দিলাম। আপনি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখেন, কারণ সামনে গিয়ে যদি না দেখেন তাহলে হয়তো ভুল করে ফেলবেন। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। তো দেখুন আমি এখানে বিকাশে ক্লিক করলে এই যে উপরে যে তীর চিহ্নটা দেখতেছেন এটাতে ক্লিক করলাম। তো এইটাতে ক্লিক করার পর আপনাকে এখানে একটা ট্রানজেকশন আইডি দেখাবে। তো এই যে দেখেন ট্রানজেকশন আইডি বিকাশের, এই ট্রানজেকশন আইডিটা আপনাকে যেখান থেকে বিকাশ নাম্বারটা নিয়েছিলেন, বিকাশে ক্লিক করার পর যে নাম্বারটা নিয়েছিলেন সেটা হোক বিকাশ বা নগদ বা রকেট, আপনি যেটা দিয়ে পাঠান সেম ভাবে কিন্তু আপনাকে টাকাটা এখানে অ্যাড করতে হবে। দেখেন এখানে চলে আসে বিকাশে, তো এখানে নিচে কিন্তু নাম্বারটা দেওয়া আছে। দেখেন এখানে কপি অপশন আছে, নাম্বার দেওয়া আছে। তো আমি যে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর নিচে আছে ভেরিফাই, এখানে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তো ভেরিফাইতে ক্লিক করার পর কিন্তু আমার টাকাটা জমা হয়ে গেছে এবং ভেরিফাই হয়ে গেছে। তো এখন এখানে টার্মস এন্ড কন্ডিশন নামে কিছু আছে, নোটিশ যেটাকে বলা হয় বাংলাতে, তো এটা দেওয়া আছে। এটা আপনারা এখান থেকে দেখে নেবেন এখানে কি কি লেখা আছে। এখানে হচ্ছে 26/10/2024 আপডেট করা হয়েছে, তো আপনারা যখন দেখবেন তখন হয়তো নতুন কিছু আপডেট হইতে পারে, সেক্ষেত্রে আপনারা আপনি দেখে নেবেন যে আসলে কি আপডেট দিচ্ছে। তো আমি এগুলো এখান থেকে চিহ্ন করে দিলাম। তারপর এখানে দেখেন আমার ব্যালেন্স কিন্তু 00 হয়ে আছে, আমি যে নামটা দিয়ে করেছি মেট্রো কে আছে ডায়মন্ড, এটা দেখেন অ্যাড মানি এখানে আছে, দেখেন অ্যাড মানি। তো এখানে যেহেতু আমার কোনো ব্যালেন্স নেই, এটা হচ্ছে দেখেন অ্যাড নিউ। তো অ্যাড নিউ ইউজার বলতে গেলে এখানে যদি আপনি অন্য কারো কাছে আপনি একটা রিসেলার দিতে চান, মানে আপনার মাধ্যমে সে চালাবে, তাহলে আপনি এখানে তার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু দিয়ে আপনি অ্যাড নিউ ইউজার করে দিলে তখন আপনার ও আরেকজনও সেটা ব্যবহার করতে পারবে, এবং এটার দ্বারা আপনি কিছু না কিছু একটা ফায়দা পাবেন অবশ্যই, আপনার কিছু একটা বোনাস থাকবে। তো আপনি যদি এভাবে সেল করতে পারেন সেটাও করতে পারেন। তো তারপর এখানে এখানে আবারও অ্যাড মানিতে ক্লিক করলাম, তখন এখানে মেনে ক্লিক করবেন, আবার এখানে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর আবার আপনার সামনে তিনটে অপশন চলে আসবে, এই তিনটা থেকে আপনি বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা আপনি সিলেক্ট করতে হবে এবং এই নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নিয়ে নিতে হবে। তো নিয়ে নেওয়ার পর আবার আপনি চলে যাবেন পিছনে, তো আমি এটা দেখাইলাম। তারপর হচ্ছে দেখেন এখানে রিচার্জ, আপনি রিচার্জে যদি ক্লিক করেন নিচে দেখেন এখানে আছে রিচার্জ। তো রিচার্জে ক্লিক করার পর দেখেন এখানে আছে রিচার্জ, তারপর হচ্ছে অফার, তারপর হচ্ছে ড্রাইভ, তারপর হচ্ছে গেম, তারপর হচ্ছে হিস্টোরি। তো আমি যদি রিচার্জে দিলাম, তো এখানে আপনি নাম্বারটা দিবেন, তারপর কত টাকা রিচার্জ করতে চাইতেছেন অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন, তারপর এখানে আবার নেক্সটে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে রিচার্জ করবো না, আমি দেখাতেছি এমবি অফার। দেখেন এখানে আছে অফার, এখানে কিন্তু বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি আছে সবগুলো কোম্পানির নামে কিন্তু এখানে রয়েছে, আপনি যে কোনো সিম কোম্পানিতে কিন্তু এই টাকাগুলো রিচার্জও করতে পারবেন বা টাকা আপনার এমবিও পাঠাতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো ভিডিওটা যদি একটু লম্বা হচ্ছে অবশ্যই ভিডিওটা একটু দেখবেন, তাহলে আপনারা এটাকে করতে পারবেন যে করি। তো এখানে দেখেন 4 দিন, মানে 4 GB মেয়াদ 7 দিন এরকম। তো এখান থেকে আপনি কিন্তু কোনো ধরনের বোনাস বা কোনো ডিসকাউন্ট পাচ্ছেন না, তো আপনি ডিসকাউন্টটা কোথায় পাবেন সেটা আমি দেখাইতেছি। তো এখানে হচ্ছে মেন যে প্যাকেজগুলো আছে সেগুলো আপনাকে দেখাইতেছে, যেটা আপনি গ্রামীণ ফোন বা আপনি যে ফোনের নিতে চাইতেছেন ওই ফোনের ওয়েবসাইট থেকে নিলে যেটা হবে সেই রকম প্রাইস এখানে দেখাইতেছে। তো আপনি এখান থেকে না নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে, আমি আবার ব্যাগে যাইতেছি এখান থেকে, তো ব্যাগে চলে আসবো। দেখেন আমি ব্যাগে যাই আপনাকে দেখে দেখাই। তো এখানে আছে দেখেন ড্রাইভ, আপনি ড্রাইভে ক্লিক করবেন। তো ড্রাইভে ক্লিক করার পর এখানে চলে আসবে GB, আমি গ্রামীণটাই দেখাইতেছি। তো দেখুন এখানে কিন্তু আপনাদের জন্য নির্দিষ্ট পরিমাণ একটা ব্যালেন্স, মানে একটা বোনাস কিন্তু রয়েছে, আপনি যে প্রাইস কত
এই যে দেখেন এখানে কত এখানে আছে 500 টাকা মানে আপনার 50 টাকা কিন্তু এখান থেকে বাইচা যাইতেছে তো এইভাবে আপনি যত প্যাকেজ নেবেন এখানে প্রত্যেকটা প্যাকেজের সাথে কত প্রাইস এবং আপনি ডিসকাউন্ট করে কত আপনাকে দিতে হবে সবকিছু এখানে শো করবে আপনি দেখে শুনে তারপর এখান থেকে আপনি কত টাকা এমবি পাঠাতে চাইতেছেন ঠিক ওই পরিমাণ টাকাটা আপনি অ্যাড মানি করে এখান থেকে এমবিটা পাঠিয়ে দেবেন এখানে অনেকে তো কমেন্ট করেন যে আসলে তার টাকা মেরে দিবে কিনা বা আপনি টাকা মার খাবেন কিনা টাকা আপোষ মানে ফেরত পাবেন কিনা এরকম অনেক কমেন্ট করে থাকেন তো আমি বলবো যেহেতু আপনি এটাতে হাজার হাজার লাখ লাখ কোনো টাকার বিজনেস না আপনি যখন একটা এমবি পাঠাবেন মনে করেছেন যে 100 টাকা বা 200 টাকার এমবি পাঠাবেন তখন আপনি যে কোনো বিকাশ থেকে অথবা নগদ থেকে অথবা রকেট থেকে অথবা আপনি সোশ্যাল ইসলামী ব্যাংক সেলপিন মানে যতগুলো ব্যাংক আছে যতগুলো ব্যাংক থেকে আপনি বিকাশ অপশন আছে বা নগদ বা রকেট অপশন আছে সবগুলো ব্যাংক থেকে কিন্তু আপনি এখানে টাকাটা রিচার্জ করতে পারবেন তো আপনি যে এমবিটা পাঠাবেন যেই পরিমাণ সেই পরিমাণ টাকাটা আপনি এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনি এখানে এখানে এইভাবে চলে আসবে আপনার নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনি যে একটা পিন নাম্বার দিয়েছিলেন ওখানে অ্যাকাউন্ট করার সময় ওই পিন নাম্বারটা আপনি এখানে লাগবে অবশ্যই পিন নাম্বারটা বললে চলবে না আমি ওইখানে তো আগে পিন নাম্বারের কথা বলি নাই তো পিন নাম্বার যেটা একটা হচ্ছে পাসওয়ার্ড একটা হচ্ছে পিন নাম্বার আপনি পিন নাম্বারটা যেটা দিবেন সাথে সাথে একটা কাগজে লিখে রাখবেন তো আমার এখানে যেহেতু ব্যালেন্স নেই আমি আপনাকে সরাসরি টাকাটা ট্রান্সফার করে দেখাতে পারবো না তো আপনারা চাইলে কিন্তু এখন দেশে বিদেশে সব জায়গায় বসে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করে আপনি আপনার ফ্যামিলির জন্য এমবি পাবলিক জি যে কোনো ধরনের অফার আপনি কিন্তু নিজেরা নিজেরই মানে পাঠাইতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়া এবং আপনাকে এক্সট্রা কোনো টাকাও কাউকে দিতে হচ্ছে না যেমন আমরা যারা ব্যবসা করি তাদেরকে কাছ থেকে কিন্তু এমবি বা রিচার্জ করতে গেলে আপনাকে একটু এক্সট্রা টাকা দিতে হয় তো আপনি যদি 400 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলেন একবার তাহলে দ্বিতীয়বার আপনার কোনো কোনো টাকা লাগবে না বা 400 টাকা 300 টাকা কিছু দিতে হবে না বরং আপনি যখন এমবি বা ফ্লেক্সি পাঠাবেন সাথে সাথে আরও বোনাস পাবেন সেই টাকাটা আপনার উঠে যাবে কোনো সমস্যা নেই তো আপনি যদি মনে করেন যে এরকম ব্যবসা করবেন বা আপনি নিজে ব্যবহার করবেন তাহলে এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন অথবা যদি আপনি সৌদি আরবে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ডিপোজিট করার কোনো সিস্টেম নেই তাহলে আপনি যেটা করবেন আপনার এখান থেকে যখন অ্যাড মানিতে যাবেন যে বিকাশ নাম্বারটা পাবেন ওই বিকাশ নাম্বারটা যদি বাংলাদেশে দেন কোনো বিকাশের দোকানে দেন অথবা বিদেশে যারা বিকাশ করে তাদের কাছে দেন যে ভাই এই নাম্বারে এত টাকা বিকাশ করে দেন তো বিকাশটা করে দেওয়ার পর তার কাছ থেকে আপনি ওই ট্রানজাকশন আইডিটা নিয়ে নেবেন সাথে সাথে তখন আমি যেভাবে দেখাইছি ওইভাবে গিয়ে আবার ওইখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে অ্যাডমিনেটা করে নেবেন তাইলে হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এটা দিয়ে বিজনেসও করতে পারেন পার্সোনালও ব্যবহার করতে পারেন আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন তো এর আগে প্রথমবার যারা ভিডিওগুলো দেখছিলেন আমি আগেই বলেছি তারা না দেখলেও চলবে তো তারপরেও যদি কেউ দেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ এবং আপনার যে কোনো ধরনের মতামত জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আপনি যদি এখানে তাদের সাথে ব্যবসা করতে গিয়ে কোনো ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে বলবেন না আমি তাদের সাথে কন্ট্যাক্ট করব আপনাদের সাথে কোনো ধরনের প্রতারণা হবে না বলে আমি মনে করি যদি হয়ে থাকে কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা ইতিমধ্যে আগের ভিডিও দেখে ব্যবহার করতেছেন অনেকদিন ধরে ব্যবহার করতেছেন কেমন সার্ভিস পাইতেছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।